তোমাদের সবাইকে স্বাগত গতকাল তোমাদের মাধ্যমিক ডিসেম্বর দু হাজার একুশের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আজকের বাইশ তারিখ আরও একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে যে তোমরা কবে হাতে রেজাল্ট এবং সার্টিফিকেট পাচ্ছ এবং যারা পিপিএস অর্থাৎ যারা স্কুটিনি করতে চাইছো তারা কত তারিখের মধ্যে স্কুটিনি করতে পারবে আজকের এই নোটিসে কিন্তু বলা হয়েছে তাই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত নোটিশটিকে দেখে নাও এবং তোমরা যা যা সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করো ইউটিউবে বেশি করে কমেন্ট করো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বেশি করে কমেন্ট করো আমি কিন্তু প্রচুর কমেন্টের মধ্যে সবাইকে রিপ্লাই দিতে পারি না ইউটিউবে কমেন্ট করলে আমি এই রবিবার থেকে অবশ্যই একটি করে কিন্তু কমেন্ট বক্সের ওপর একটি ভিডিও আনবো যেখানে প্রত্যেকের নাম ধরে আমি কিন্তু ভিডিওতে বলে দেবো অ্যান্সারগুলোকে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমার দেখতে পাচ্ছ ডেট বাইশ সাত দু হাজার বাইশ লেখা রয়েছে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্তবিদ বিদ্যালয় সংসদের মাধ্যমিক ডিসেম্বর দু হাজার একুশ পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি কি বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের অনুমোদিত পাঠকেন্দ্রের সকল সঞ্চালকদের জানানো হচ্ছে যে সংশ্লিষ্ট পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র পূর্ববর্তী বিজ্ঞপ্তির অর্থাৎ কুড়ি তারিখে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে অন্যান্য দিনগুলির সঙ্গে আগামী ইংরাজি তেইশ সাত দু হাজার বাইশ তারিখ ও চব্বিশ সাত দু হাজার বাইশ রবিবার বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ও সংসদের প্রধান অফিস বিকাশ ভবন এবং শিলিগুড়িস্থ অফিস হচ্ছে থেকে সঞ্চালক কিংবা তার ভারপ্রাপ্ত ব্যক্তির মারফত বিতরণ করা হবে অর্থাৎ একদম সোজা কথায় যেটা বলা হচ্ছে যে তোমরা যারা দক্ষিণবঙ্গ থাকে তাদের বিকাশ ভবনে যেতে হবে স্টাডি সেন্টার বা স্কুলে যে সমস্ত সঞ্চালক বা শিক্ষকরা রয়েছে ওনারা আর ওদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হচ্ছে রাহুল সংস্কৃত ভবনে তোমরা যারা উত্তরবঙ্গের মধ্যে আছো তোমাদের স্টাডি সেন্টারে যে শিক্ষক শিক্ষিকা বা সঞ্চালক রয়েছে ওনাদের বলা হচ্ছে যে শনিবার এবং রবিবার অর্থাৎ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সাড়ে এগারো থেকে পাঁচটার মধ্যে যেতে হবে হেড অফিসে গিয়ে রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো নিয়ে আসতে হবে নিজস্ব স্টাডি সেন্টারে তাই তোমরা হাতে কয় পাচ্ছ সোমবার বা মঙ্গলবার থেকে তোমরা প্রত্যেকে কিন্তু রেজাল্ট এবং মার্কশিট কিন্তু হাতে পেয়ে যাচ্ছ ঠিক আছে এবারে তোমরা কিন্তু অবশ্যই রেজাল্ট বা মার্কশিট আনতে যাওয়ার আগে স্টাডি সেন্টারে ফোন করে নেবে কারণ প্রত্যেকটা স্টাডি সেন্টার কিন্তু একই দিনের রেজাল্ট নাও দিতে পারে ক্লিয়ার হয়েছে এবার চলে আসা যাক তোমরা কারা কারা পিপিএস করবে দেখো আমার কাছ থেকে যারা পরীক্ষার সময় নোট নিয়েছিলে প্রচুর মানুষ নোট নিয়েছিলেন তারা কিন্তু প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করেছে এবং বিশেষ করে অঙ্কে তো ম্যাক্সিমাম হানড্রেডে হানড্রেড পেয়েছে কয়েকজন নাইনটি এইট পেয়েছে এবং ফিজিক্স লাইফ সায়েন্সও প্রত্যেকে ভালো প্রত্যেকটা বিষয় এবং হায়েস্ট ছশো কিন্তু উঠেছে কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আমার এই নোট লিখেছ লিখে দেখা গেছে থার্টি এইট ফর্টি এইট পেয়েছ আমি তাদেরকে বলবো যদি তোমরা আমার নোটটা যদি ভালো করে লিখে থাকো যদি কনফিডেন্স থাকে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই পিপিএসটা করবে কারণ একই লেখা লিখে কিছু স্টুডেন্ট নব্বই পছন্দ পাচ্ছে আর তোমরা ফর্টি এইট থার্টি এইট পাচ্ছ এটা কখনই হতে পারে না তোমরা পিপিএস করলে নাম্বার অবশ্যই বাড়বে তো পিপিএসটা কবে মধ্যে করতে হবে তোমাদের স্টাডি সেন্টারে স্যারদের সাথে কথা বলো যে আমার এই সাবজেক্ট আমি স্কুটিনি করতে চাই স্যাররা একটি ফর্ম দেবে আমি গতকালের ভিডিও দেখেছিলাম সেই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং যখন একশো টাকা কি দুশো টাকা নেয় একটি সাবজেক্টের জন্য এবং করলে তোমরা উনত্রিশ তারিখের আগেই কিন্তু তোমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলতে হবে কারণ দেখো লেখা রয়েছে বিদ্রোহ যে পিপিএস সংক্রান্ত আবেদনপত্র বা সংশ্লিষ্ট বিষয়ে অন্য কোনো কাগজপত্র উনত্রিশ সাত দু হাজার পর গ্রহণ করা হবে না ডাক বা ইমেল মারফত কোনো আবেদন গ্রহণ করা হবে না তা বুঝতেই পারছ তোমরা যারা পিপিএস করবে অবশ্যই খুব দ্রুত কন্ট্যাক্ট করো স্কুলের সাথে সাথে তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো